सरकार बातिल करे नाई राज्य सरकार एडिशनल डायरेक्टर एडिशनल सेक्रेटरी टू द स्टेट गवर्नमेंट एक नोटिफिकेशन दिए जे रिसेंटलि स्वशासित जिला परिषद प्रशासनिक भवन जेटा बर्तमान एडिसी एलाका 587 विलेज उन्नयनमूलक काजेर जन्य मॉनिटरिंग कमिटी गठन करार पर राज्य सरकार निर्वाचित विलेज कमिटी सदस्य जगह क्यों अनिर्वाचित अनइलेक्टेड मॉनिटरिंग कमिटी संगे विलेज कमिटी काज करानो हबे एटा आईनत ठीक नय ए जिनिसटी बुझाते चाइछि किन्तु स्वशासित जिला परिषद विलेज कमिटी मेयर 2021 मार्च मासेर 7 तारीखे तार मेयर शेष हो गेछे सुतरां एडिसी एलाकार विलेज कमिटीर उन्नयनमूलक काज सठिकभावे त्वरान्वित करार उद्देश्ये जिला परिषद प्रशासनिक भवन तार क्षमता बोले आपातत 6 मासेर जन्ये विलेज कमिटीते मॉनिटरिंग कमिटी गठन करे कार्यप्रणाली शुरू करे दियेछिलो उद्देश्य एई नय जिला परिषद प्रशासन बर्तमान शासक गोष्ठी विलेज कमिटी निर्वाचन के बल पाए ना अविलम्बे विलेज कमिटी निर्वाचन संगठित करार जन्ये काउंसिल थेके एक्जिक्यूटिव कमिटी पक्ष थेके सिद्धांत निये राज्य सरकार के जानानो होयेछे इमिडिएटलि विलेज कमिटी इलेक्शन कंडक्ट करुक काजे एई समये राज्य सरकार ब्यापारटा आरेकटु भावना चिंता करे जिला परिषद प्रशासनेर संगे भालोभावे जोगाजोग करे कि पदक्षेप निले पड़े সঠিকভাবে বিলেজ কমিটির কার্যপ্রণালী রূপায়ণ করা যায় সেই জিনিসটা ভাবনার চিন্তা ছিল কিন্তু হঠাৎ করে রাজ্য সরকার আমার মনে হয় এভাবে একটা জেলা পরিষদ প্রশাসনের উপর হস্তক্ষেপের সামিল তাই আমি ব্যক্তিগতভাবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে যদিও চেয়ারম্যান এডিসির চেয়ারম্যানের দপ্তরে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো যোগসাজশ নেই এডিসির সমস্ত কিছু প্রশাসনিক কার্যপ্রণালী থেকে এই পরিষদীয় ভবন এটা বাইরে থাকে তারপরও আমার দায়িত্ব হিসেবে এটা বলতে হচ্ছে জেলা পরিষদ প্রশাসনকে সুষ্ঠুভাবে তার সঠিক কার্যপ্রণালী বাস্তবায়নের জন্য রাজ্য সরকার তাদেরকে সহযোগিতা করা উচিত সহযোগিতা না করে সরাসরি রাজনীতি তাসেলে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে কাজেই এই ব্যাপারে পরিষদের প্রশাসনিক ভবন ভাবনা চিন্তা করছে বিষয়টা নিয়ে কিভাবে সমাধান করা যায় এটা একটা ভাবনা চিন্তা চলছে আগামী 3-4 দিনের মধ্যে জেলা পরিষদ প্রশাসনের একটা সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে এইভাবে একটা নোটিফিকেশন প্রকাশ করার পরে দেন ইতিমধ্যেই পাহাড় অঞ্চলে একটা বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে রাজ্য সরকারের শাসকগোষ্ঠী বলছে বিলেজ কমিটিতে বর্তমান এডিসি প্রশাসন যে মনিটরিং কমিটি গঠন করেছে এটা বেআইনি তোমরা বিলেজ কমিটির সমস্ত কার্য প্রণালী বা কার্যকলাপ করতে পারবে না তা আমাদের প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন বিজেপি আইপিএফটি তাদেরও তো কোনো কমিটি নেই বিগত 2018 সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের এডিসি এলাকার সমস্ত 587টা নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বাড়িতে বসিয়ে রেখে বাঁকা পথে আইপিএফটি বিজেপিরা বিলেজ কমিটির কাজ পরিচালনা করেছিল এটাও তো একটা বেআইনি তাই আমি চাই এটা সুষ্ঠুভাবে এডিসি প্রশাসন রাজ্য সরকার তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক করে সমাধান করা উচিত
কারণ এই দ্বন্দ্বে সাধারণ মানুষ তাদের সমস্ত কাজের অধিকার থেকে, তাদের সমস্ত উন্নয়ন অধিকার থেকে বঞ্চিত করা উচিত না, এটা আমার বক্তব্য। Thank you.